মথিলিখিত সুসমাচার। এই হল যীশুখ্রিস্টের বংশতালিকা। ইনি ছিলেন রাজা দাউদের বংশধর, দাউদ ছিলেন আব্রাহামের বংশধর, আব্রাহামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে জাকব, জাকবের ছেলে যিহূদা ও তার ভাইরা, যিহূদার ছেলে পিরস ও সেরহ, এদের মায়ের নাম তামর, পিরসের ছেলে হিস্রন, হিস্রনের ছেলে রাম, রামের ছেলে অম্মিনাদব, অম্মিনাদবের ছেলে নহশন, নহশনের ছেলে সলমন, সলমনের ছেলে বয়স, এর মায়ের নাম রাহব, বয়সের ছেলে ওবেদ, এর মায়ের নাম রুথ, ওবেদের ছেলে জিসয়, জিসয়ের ছেলে রাজা দাউদ, দাউদের ছেলে রাজা সলমন, এর মা ছিলেন উরিয়ের বিধবা স্ত্রী, সলমনের ছেলে রহবিয়াম, রহবিয়ামের ছেলে অবিও, অবিয়ের ছেলে আসা, আসার ছেলে জিহোশাফট, জিহোশাফটের ছেলে জোরাম, জোরামের ছেলে উশিয়, উশিয়ের ছেলে যোথম, যোথামের ছেলে আহস, আহসের ছেলে হিস্কিয়, হিস্কিয়র ছেলে মনাস্সি, মনাস্সির ছেলে আমন, আমনের ছেলে যোশিয়, যোশিয়ের ছেলে জিকনিয় ও তার ভাইরা। বাবিলে ইহুদিদের নির্বাসনের সময় এরা জন্মেছিলেন। জিকনিয়ের ছেলে শলটিয়েল, ইনি বাবিলে নির্বাসনের পর জন্মেছিলেন। শলটিয়েলের ছেলে সরুবাব্বিল, সরুবাব্বিলের ছেলে অবিহুদ, অবিহুদের ছেলে ইলিয়াকিম, ইলিয়াকিমের ছেলে আসর, আসরের ছেলে সাদক, সাদকের ছেলে আকিম, আকিমের ছেলে ইলিহুদ, ইলিহুদের ছেলে ইলিয়াসার, ইলিয়াসারের ছেলে মত্তন, মত্তনের ছেলে জাকব, জাকবের ছেলে যোসেফ। এই যোসেফই ছিলেন মরিয়মের স্বামী এবং মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, যাকে মসিহা বা খ্রিস্ট বলে। এইভাবে আব্রাহাম থেকে দাউদ পর্যন্ত মোট 14 পুরুষ, দাউদের পর থেকে বাবিলে নির্বাসন পর্যন্ত মোট 14 পুরুষ, এবং বাবিলে নির্বাসনের পর থেকে খ্রিস্টের আগমন পর্যন্ত মোট 14 পুরুষ। এই হলো যিশু খ্রিস্টের জন্ম সংক্রান্ত বিবরণ। যোসেফের সঙ্গে তাঁর মা মরিয়মের বাগদান হয়েছিল, কিন্তু তাদের বিয়ের আগেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছেন। তার ভাবী স্বামী যোসেফ ন্যায়পরায়ণ লোক ছিলেন, তিনি মরিয়মকে লোকচক্ষে লজ্জায় ফেলতে চাইলেন না, তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন। তিনি যখন এসব কথা চিন্তা করছেন, তখন প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, যোসেফ, দাউদের সন্তান, মরিয়মকে তোমার স্ত্রী রূপে গ্রহণ করতে ভয় করো না, কারণ তার গর্ভে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতেই হয়েছে। দেখো, সে এক পুত্র সন্তান প্রসব করবে, তুমি তার নাম রেখো যিশু, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এই সব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয়। শোনো, এক কুমারী গর্ভবতী হবে আর সে এক পুত্র সন্তান প্রসব করবে, তারা তাকে ইম্যানুয়েল, যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর, বলে ডাকবে। যোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন। তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত যোসেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না। যোসেফ সেই সন্তানের নাম রাখলেন যিশু।
হেরোদ যখন রাজা ছিলেন সেই সময়ে জিহুদিয়ার বৈতলেহেমে যিশুর জন্ম হয়। সেই সময় প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে যিশুর খোঁজ করতে লাগলেন। তাঁরা এসে জিজ্ঞেস করলেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ পূর্ব দিকে আকাশে আমরা তাঁর তারা দেখে তাঁকে প্রণাম জানাতে এসেছি। রাজা হেরোদ একথা শুনে খুব বিচলিত হলেন এবং তার সঙ্গে জেরুসালেমের সব লোক বিচলিত হল। তখন তিনি ইহুদিদের মধ্যে যারা প্রধান যাজক ও ব্যবস্থার শিক্ষক ছিলেন তাদের ডেকে জিজ্ঞেস করলেন, মসীহ অর্থাৎ খ্রিস্ট কোথায় জন্মগ্রহণ করবেন? তারা হেরোদকে বললেন, ইহুদিয়া প্রদেশের বৈতলেহেমে, কারণ ভববাদী সেরকমই লিখে গেছেন। আর তুমি যিহুদা প্রদেশের বৈতলেহেম, তুমি যিহুদার শাসনকর্তাদের চোখে কোনো অংশে নগণ্য নও, কারণ তোমার মধ্য থেকে একজন শাসনকর্তা উঠবেন যিনি আমার প্রজা ইসরায়েলকে চড়াবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের সঙ্গে একান্তে দেখা করার জন্য তাদের ডেকে পাঠালেন। তিনি তাদের কাছ থেকে জেনে নিলেন ঠিক কোন সময়ে তারাটা দেখা গিয়েছিল। এরপর হেরোদ তাদের বৈতলেহেমে পাঠিয়ে দিলেন আর বললেন, দেখো তোমরা সেখানে গিয়ে ভালো করে সেই শিশুর খোঁজ করো, আর খোঁজ পেলে আমাকে জানিয়ে যাও, যেন আমিও সেখানে গিয়ে তাকে প্রণাম করতে পারি। তারা রাজার কথা শুনে রওনা দিলেন। তারা পূর্ব দিকে আকাশে যে তারাটা উঠতে দেখেছিলেন সেটা তাদের আগে আগে চলল এবং শিশুটি যেখানে ছিলেন তার ওপরে থামল। তারা সেই তারাটি দেখে আনন্দে আত্মহারা হলেন। পরে সেই ঘরের মধ্যে ঢুকে শিশুটি ও তার মা মরিয়মকে দেখতে পেয়ে তারা মাথা নত করে তাকে প্রণাম করলেন ও তার উপাসনা করলেন। তারপর তাদের উপহার সামগ্রী খুলে বের করে তাকে সোনা, সুগন্ধি গুগ্গুল ও সুগন্ধি নির্যাস উপহার দিলেন। এরপর ঈশ্বর স্বপ্নে তাদের সাবধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যান। তাই তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন। তারা চলে যাওয়ার পর প্রভুর এক দূত স্বপ্নে জোসেফকে দেখা দিয়ে বললেন, ওঠো, শিশুটি ও তার মাকে নিয়ে মিশরে পালিয়ে যাও, যতদিন না আমি তোমাদের বলি তোমরা সেখানেই থেকো, কারণ এই শিশুটিকে মেরে ফেলার জন্য হেরোদ এর খোঁজ করবে। তখন জোসেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে রাতে মিশরে রওনা হলেন আর হেরোদের মৃত্যু না হওয়া পর্যন্ত সেখানে থাকলেন। এরূপ ঘটল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভুর কথা সফল হয়। প্রভু বললেন, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। হেরোদ যখন দেখলেন যে সেই পণ্ডিতরা তাকে বোকা বানিয়েছে তখন তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি সেই পণ্ডিতদের কাছ থেকে যে সময়ের কথা জেনেছিলেন সেই হিসেব মতো 2 বছর ও তার কম বয়সের যত ছেলে বৈতলেহেম ও তার আশেপাশের অঞ্চলে ছিল সকলকে হত্যা করার হুকুম দিলেন। Thank you.
এর ফলে ভাববাদী জিরোমিয়র মাধ্যমে ঈশ্বর যে কথা বলেছিলেন তা পূর্ণ হল। রামায় একটা শব্দ শোনা গেল, কান্নার রোল ও তীব্র হাহাকার। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন, তিনি কিছুতেই শান্ত হতে চাইছেন না, কারণ তারা কেউ আর বেঁচে নেই। হেরোদ মারা যাবার পর প্রভুর এক দূত মিশরে জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওঠো, এই শিশু ও তাঁর মাকে সঙ্গে নিয়ে ইসরায়েল দেশে ফিরে যাও, কারণ যারা এই ছেলের প্রাণ নাশের চেষ্টা করেছিল তারা সকলে মারা গেছে। তখন জোসেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে ইসরায়েল দেশে গেলেন। কিন্তু জোসেফ যখন শুনলেন যে হেরোদের জায়গায় তাঁর পুত্র আর্খিলায় জিহুদিয়ার রাজা হয়েছে, তখন তিনি সেখানে ফিরে যেতে ভয় পেলেন। পরে আর এক স্বপ্নে তাঁকে সাবধান করে দেওয়া হল। তখন তিনি গালিলে ফিরে নাসারত নগরে বসবাস করতে লাগলেন। এই রকম ঘটল যেন ভাববাদীর মাধ্যমে ঈশ্বর যা বলেছিলেন তা পূর্ণ হয়। তিনি নাসরতীয় বলে আখ্যাত হবেন।